সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাকে নিয়ে যেন আলোচনা সমালোচনা পিছুই ছাড়ছে না। এবার উঠে এসেছে কিভাবে স্ত্রীর প্রতারণার শিকার হয়েছিলেন ট্রাম্প। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জীবনের রোমান্টিক সময়গুলো ছিল এক একটি চিত্তাকর্ষক কাহিনী। মার্লা মেফলসের সাথে হাই প্রোফাইল সম্পর্ক থেকে শুরু করে যৌনকর্মী স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গেও যোগাযোগ ছিল তার। তবে তার স্ত্রীদের প্রতি সাবেক প্রেসিডেন্টের বিশ্বস্ততা প্রশ্নবিদ্ধ হয়েছে এবং 2019 সালে প্রকাশিত মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI-এর একটি পুরনো ফাইলের সম্পর্কে একটি তথ্য হাজির করে। ওই আইনি নথি অনুসারে ডোনাল্ড ট্রাম্প এবং তার দ্বিতীয় স্ত্রী মার্লা মেফলসের সঙ্গে একটি সংক্ষিপ্ত বিভাজনের সময় সাবেক প্রেসিডেন্ট মেফলস ও আমেরিকান গায়ক ও গীতিকার মাইকেল বোল্টনের মধ্যে একটি ত্রিভুজ প্রেমের চিত্র উদ্ভাসিত হয়েছিল। জানা গেছে ট্রাম্প পশ্চিম উপকূল ভ্রমণে যাওয়ার পর ফার্ক কন্ডো বিল্ডিংয়ে বসবাসকারী মেফলস বোল্টনকে তার ঘরে নিয়ে এসেছিলেন। ট্রাম্প বিষয়টি জানার পর 1994 সালে ভ্যানিটি ফেয়ারে পরিস্থিতি নিয়ে অপকটে আলোচনা করেছিলেন, এমনকি মেফলসকে ছেড়ে দেওয়ার কথাও স্বীকার করেছিলেন ট্রাম্প। কিন্তু মেফলস যখন বোল্টনকে অনুসরণ করেছিলেন তখন অসন্তোষ প্রকাশ করেছিলেন ট্রাম্প। ট্রাম্প নিজেই প্রকাশ করেছেন, আমি তাকে ত্যাগ করেছি, আমি তাকে কুকুরের মতো পরিত্যাগ করেছি, যা মূলত মেফলসকে বোল্টনের সাথে সম্পর্ক অন্বেষণ করার স্বাধীনতা প্রদান করে। তবে ট্রাম্প প্রচণ্ড প্রতিদ্বন্দ্বী হওয়ায় হেরে যাওয়ার বিষয়টি মেনে নিতে পারেনি। তিনি জোর দিয়ে বলেছিলেন, আমার মতো একজন লোক, একজন প্রতিযোগী, এটি একটি নিশ্চিতকরণের মতো যে মেয়েটিকে আরও দুর্দান্ত হতে হবে, কারণ এক নম্বর গায়ক বোল্টন তার প্রেমে পড়ে গেছে। এরপর ট্রাম্প মেফলসকে আবার পটান ও ফিরিয়ে নিয়ে আসেন, যার ফলে 1993 সালে তাদের বিয়ে হয় এবং বোল্টনকে আবর্জনার মতো ছুঁড়ে ফেলে দেওয়া হয়। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে FBI-এর নথিগুলো মেফলসের সাবেক আইনজীবী চক জোনসের সঙ্গে সংশ্লিষ্ট একটি মামলার সময় সামনে আসে, যিনি শুধু তার ক্লায়েন্টের নগ্ন ছবি এবং জুতাই চুরি করেননি, বরং 1996 সালে ডোনাল্ড ট্রাম্পের দেহরক্ষী স্পেন্সার ওয়াগনারের সাথে তার কথিত সম্পর্কের বিষয়ও ফাঁস করেছিলেন।